বেলজিয়ামের রানীর ভিজিটের মাধ্যমে এবং উনি আজকে এসেছেন এবং আজকেই সরাসরি উনি এসেই এই আমাদের একটা এই ফকির ফ্যাক্টরিতে এসেছেন, এখানে দেখতে এসেছেন যে আমরা যে যে ফ্যাক্টরিগুলোতে যে ওয়ার্ক প্লেস থেকে শুরু করে আমরা মেয়েদেরকে কীভাবে কাজ করছে এবং আমরা যে গ্রিন ফ্যাক্টরিগুলো আমরা করেছি যে ওয়ার্ল্ডের এখন টপ 100 ফ্যাক্টরির মধ্যে 50টাই বাংলাদেশে, টপ 12টার মধ্যে 10টাই কিন্তু বাংলাদেশে, এবং আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, ওমেন এমপ্লয়মেন্ট নিয়ে যে কাজ করছি এবং রিসাইকেল নিয়ে যে কাজ করছি, আমরা গ্রিন ইন্ডাস্ট্রিয়েশন নিয়ে কাজ করছি, রিসাইক্লিং, এগুলোর মাধ্যমে আমরা সারা বিশ্বে যে গুড সাইটগুলো, পজিটিভ সাইটগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখেছে। আমি মনে করি যে এই ভিজিটের মাধ্যমে বাংলাদেশের ইমেজ আরও ভালো হবে। ওনারা এসডিজি গোল নিয়ে আমরা যে কাজ করছি, আমরা আমাদের রিসাইকেলের কাজ করছি, সে কাজগুলো কিন্তু আমাদের আগামীতে ব্র্যান্ডরাও এটা দেখবে যে আমরা কি ভালো কাজগুলো করছি ইনশাল্লাহ। এবং উনি সোফার যেটা দেখেছেন, ওনার সাথে কথা বলে আমরা যেটা পেরেছি, উনি খুবই খুশি এবং আমাদের ওয়ার্ক প্লেস দেখে এবং আমরা কিভাবে আমাদের এমপ্লয়ীদেরকে ট্রিট করি সেই জিনিসটা দেখে উনি খুশি হয়েছেন। এবং আপনারা জানেন যে আমরা অনেক আমাদের এমপ্লয়ীদেরকে, মেয়ে এমপ্লয়ীদেরকে আমরা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, সেগুলো উনি জেনে খুশি হয়েছেন এবং আগামীতে আরও যেন আমরা এগুলো করি। এবং আমি মনে করি সবার সহযোগিতা নিয়ে আমরা প্রাইসের কথা বলেছি যে আমরা এত ভালো কাজ করছি কিন্তু প্রাইসটা যদি ঠিকমতো পাওয়া না যায়, ইথিক্যাল প্রাইস, ফেয়ার প্রাইসে, তাহলে আসলে এই যে আমরা যে মোমেন্টাম আছে, এই যে আমরা যে ওয়ার্কারদের জন্য যে কাজগুলো করছি সেই জিনিসটা কন্টিনিউ করা যাবে। বেলজিয়ামের রানী মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের রাজধানী হচ্ছে বেলজিয়াম, আর সেখানকার বেলজিয়ামের রানী আসছে মানে হচ্ছে তার সাথে মিলিয়ে আসছে, এবং এটা যে প্রচার হবে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের ব্র্যান্ডিং হবে বলে আশা করছি। এবং বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি এখন কোথায় পৌঁছেছে তার একটা মানে জাঁজ্বল্যমান প্রমাণ কিন্তু ওনারা স্বচক্ষে দেখে গেলেন। আমরা এতদিন বলেছি যে বাংলাদেশ অনলি দ্য সেফেস্ট সোর্সিং কান্ট্রি ফর দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট, এটার প্রমাণ তারা আজকে স্বচক্ষে দেখে গিয়েছেন। এবং সেটা তার ওই দেশে এটা যখন এই নিউজটা প্রচারিত হবে বা এই ধরনের একটা পরিবেশে উনি যে ভিজিট করে গেলেন বা শ্রমিকদের সাথে কথা বলে গেলেন, যে এইগুলি যখন ওখানে যাবে তো এইটাই বাংলাদেশের জন্য বড় ধরনের একটা ব্র্যান্ডিং হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এই এসডিজি গোল অর্জনের ক্ষেত্রে সেখানে কিন্তু অ্যাপারেল সেক্টরের বিশাল ভূমিকা রাখছে। আর সেই ভূমিকারই একটা যে আজকে যে রানী ভিজিট করে গেলেন সেটারও একটা এই বার্তাও কিন্তু জাতিসংঘে পৌঁছবে এবং বিশ্বব্যাপী এটা প্রচারিত হবে। সুতরাং নারীর ক্ষমতায়ন সহ থেকে শুরু করে আজকে ওনারা দেখে গিয়েছেন এবং অনেক অনেকগুলি নারীর সাথে তিনি কথা বলেছেন এবং তারা যে বার্তাটা দিল সেই নারীরা মানে ওয়ার্কাররা, যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তাদের যে ভূমিকা এটাও কিন্তু রানী স্বচক্ষে কথা বলেছেন এবং তাদের সাথে জেনে গিয়েছেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে বাংলাদেশে হচ্ছে। কুইন আসবে আমরা জানতে পারি এক সপ্তাহ আগে, আর এটার জন্য গত এক সপ্তাহ ধরে আমরা প্রিপারেশন নিচ্ছি কী কী ব্যাপার নিয়ে উনি জানতে চাচ্ছে আমাদের ফ্যাক্টরির ব্যাপারে। সো এখানে সাস্টেনেবিলিটি একটা বড় একটা টপিক ছিল আর সোশ্যাল সাস্টেনেবিলিটি একটা বড় একটা টপিক ছিল, তো ওই দুইটা টপিকের জন্যই কিন্তু কুইন এইখানে আসা। সো কুইন ইজ এসডিজি অ্যাডভোকেট, তো আমাদের ফ্যাক্টরি থ্রু আইএলও শি হ্যাজ পিকড, অ্যান্ড আমার যেটা মনে হলো যে উই ওয়ার এবল টু কভার বাংলাদেশ স্টোরি for the garment sector very well, and she had a few questions regarding what is happening in the industry and what are the social work we are doing. So otar upore queen er beshi interest chilo, and I think fakir apparels, not only fakir apparels, pura bangladesher je kaj guli hocche ota amra cover korar chesta korchi, ota amra tule dhorar chesta korchi. Amader je women empowerment niye kaj cholteche ota niye onek question korechen uni ei jagatate amaderke khubi প্রশংসা করছে যে আমরা এইসব উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতেছি, ওইটা নিয়ে ওনার অনেক কোয়েশ্চেন ছিল। আর ফ্যাক্টরি বাংলাদেশে ফার্স্ট টাইম ভিজিট করছে, এটা ওনার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স, তো মোটামুটি পুরো উনি স্যাটিসফাইড আমি মনে করি। থ্যাংক ইউ। আমার নাম ফকির নাফিজুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ ফকির অ্যাপারেলস।